সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিলি করা হলো শনিবার। গঙ্গারামপুর হাই স্কুল পাড়া এলাকায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এই বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন বনবাসী কল্যাণ আশ্রমের কর্মকর্তা ডক্টর অনিরুদ্ধ গুহ, বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস, পরিচালন সমিতির সদস্য বলরাম দাস, কোষাধ্যক্ষ সুকান্ত বসাক, বিদ্যালয়ের প্রধান আচার্য নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে এই বস্ত্রদান কর্মসূচি পালন করা হলো বলে জানান উদ্যোক্তারা। এই বিষয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক অনিল চন্দ্র বিশ্বাস জানান। এখানে আজ বস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রতিবারই করা হয়, প্রতিবারের মা এবারও করা হয়েছে। সরস্বতী শিশু মন্দিরের অভিভাবকদের পূর্ণাঙ্গ সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটা প্রতি বছর পরিচালনা করা হয়, আর এই মহালয়ের দিনেই করা হয়। কারণ এই দিনেই দেবী পক্ষের সূচনা আর পিতৃপক্ষের অবসান। আর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে সকলেই নববস্ত্র পরিধান করে এবং কর্মসূত্রে যে যেখানেই থাকুক এই সময় পরিবারের সকলেই একসঙ্গে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে। যারা সমাজে পিছিয়ে পড়া গরিব মানুষ তাদের হয়তো নতুন বস্ত্র ক্রয় করার অনেকেরই সমর্থ হয় না, তারাও যাতে এই দিনে নববস্ত্র পরিধান করতে পারে সেই জন্যই আমরা এই কর্মসূচিটা নিয়ে থাকি এবং প্রতি বছর এটা করে থাকি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।